নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। গুয়াহাটির জুরুট এলাকায় পুলিশ চেক পয়েন্টে গ্রেনেড বিস্ফোরণের জেরে নিহত দুজন, আহত দুই এসএসবি জওয়ান সহ ১২ জন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে ফালাকাটার এবিটিএ অফিসের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে ফালাকাটার দেওগাঁয় দেওগাঁও নাগরিক মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। বেআইনিভাবে স্নাতক স্তরে ভর্তির প্রতিবাদে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মৌন মিছিল করে পুলিশ সুপার অজয় প্রসাদকে স্মারকলিপি প্রদান করলেন। কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বুধবার শিলিগুড়িতে ডিওয়াইএফআই জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরাত জাহানের সমর্থনে বাদুড়িয়াতে হুটখোলা গাড়িতে প্রচার করা হল। বারাসাত কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দোসিদারের সমর্থনে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার করলেন শতাব্দী রায়। কোচবিহার বার কাউন্সিলের সমস্ত আইনজীবী সহ কর্মচারীরা কোচবিহার জেলার দায়রা আদালতের ডিস্ট্রিক্ট জাজ এবং কোচবিহার মহকুমা শাসকের ডেপুটেশন দিলেন। ভোট প্রচারের শেষ দিনে দেগঙ্গার এক নম্বর পঞ্চায়েতের বেলপুরে একটি মিটার ঘরে ব্যাগের মধ্যে থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুর রেল স্টেশন থেকে ৭১ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি। একদা ফালাকাটা লাইফলাইন বলে পরিচিত সাপড়া নদী আজ দখল হয়ে তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। যেটুকু বাকি আছে সেটুকু অলিখিত ড্যাম্পিং গ্রাউন্ডে পরিণত হচ্ছে। এই নদীকে পুনরুদ্ধার করতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা। বৈশাখের শেষ দিনে গম্ভীরা উৎসবে মেতে উঠল মালদা জেলা। প্রায় ২ মাস স্কুল বন্ধ থাকার সরকারি নির্দেশিকার বিরোধিতা করে স্কুল ছুটি ঘোষণার পূর্ণ বিবেচনার দাবিতে স্মারকলিপি দিলেন এসইউসিআর ছাত্র সংগঠন ডিএসওর মাথাভাঙ্গা জোনাল কমিটি। প্রায় ২ মাস স্কুল বন্ধ থাকার সরকারি নির্দেশিকার বিরোধিতা করে বৃহস্পতিবার ময়নাগুড়ির ধানাঙ্গিতে স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করল রতনহাট উচ্চ বিদ্যালয় পড়ুয়ারা। শিলিগুড়ির কোটপুর এলাকায় দখলদারদের হাত থেকে ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে ব্যবসায়ীদের তাড়া খেয়ে ফিরে যেতে হলো পুরকর্মীদের। অবশেষে ধরা পড়ল ময়নাগুড়ির ডন। এদিন সকালে ময়নাগুড়ির মরিচবাড়ি এলাকায় শিবুল রায় নামে এক ব্যক্তিকে জখম করে চিতাবাঘটি। বিজেপি সভাপতি অমিত শাহ রোড শোর শেষে কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সারা দেশের সাথে সাথে জয়গা কলেজেও প্রতিবাদ সভা করা হলো। ফালাকাটায় বিদ্যাচর্চা ও সাংস্কৃতিক চর্চা অন্যতম পীঠস্থান ফালাকাটা সুভাষ পাঠাগারে অবহেলায় একটু ভেঙে পড়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। কোচবিহার বার কাউন্সিলের সমস্ত আইনজীবী সহ কর্মচারীরা গত ২৪ এপ্রিল হাওড়ার কোর্টে পুলিশের বর্বরোচিত ব্যবহারের বিরুদ্ধে এবং পুলিশ অফিসারদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এদিন তারই অঙ্গস্বরূপ সমস্ত আইনজীবী সহ কর্মচারীরা কোচবিহার জেলার দায়রা আদালতের ডিস্ট্রিক্ট জাজ এবং কোচবিহার জেলা মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন। কোচবিহার বার কাউন্সিলের সমস্ত আইনজীবী সহ কর্মচারীরা গত ২৪ এপ্রিল হাওড়ার কোর্টে পুলিশের বর্বরোচিত ব্যবহারের বিরুদ্ধে এবং পুলিশ অফিসারদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তারই অঙ্গস্বরূপ এদিন সমস্ত আইনজীবী এবং তার কর্মচারী কোচবিহার জেলার দায়রা আদালতের ডিস্ট্রিক্ট জাজ এবং কোচবিহার মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন। কাউন্সিলের সম্পাদক আব্দুল জলিল আহমদ বলেন, আইনজীবীদের ওপর এই রকম বর্বর অত্যাচার কখনোই মেনে নেওয়া যায় না। তাদের এই কর্মবিরতির ফলে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে তার প্রতিও তিনি সহানুভূতিশীল এবং যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী তাদের আন্দোলন চলতে থাকবে। ইতিমধ্যে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু হয়েছে, তার শুনানি হয়েছে আগামী ২১শে মে এবং তারপর আবার রাজ্য বার কাউন্সিল পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। বার কাউন্সিলের নির্দেশে এই যে হাওড়ায় যে ঘটনাটা হয়েছে তার প্রতিবাদে আমাদের ডেপুটেশন হচ্ছে লয়ারদের, তার সবাই মিলিতভাবে আমরা ডিস্ট্রিক্ট জাজ এবং ডিএমকে অতিসত্বর যাতে এটার মীমাংসা হয় এবং দোষীরা গ্রেপ্তার হয় তার জন্য আমরা ডেপুটেশন দেব বিরোধ আন্দোলনের জন্য। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট। ভোট প্রচারের শেষ দিনে দেগঙ্গার এক নম্বর পঞ্চায়েতের বেলপুরে একটি মিটার ঘরে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। ভোট প্রচারের শেষ দিনে দেগঙ্গার এক নম্বর পঞ্চায়েতের বেলপুরে একটি মিটার ঘরে ব্যাগের মধ্যে থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
দুর্গাপুর রেল স্টেশন থেকে 71 লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি। দুর্গাপুর রেল স্টেশন থেকে 71 লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি। ধৃতের নাম সুরেশ কুমার বর্মন। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ ওই ব্যক্তি দুর্গাপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রলি ব্যাগ নিয়ে ট্রেনে ওঠার জন্য বসেছিল। রেল পুলিশের সন্দেহ হলে ব্যাগটি তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে 71 লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি জানান, তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী। বেনারস থেকে তিনি এদিন ব্যবসার কাজে 71 লক্ষ টাকা নিয়ে কলকাতা যাচ্ছিলেন। নির্বাচন কমিশনের নোডাল অফিসার অরুণ কুমার চৌধুরী জানান, ওই ব্যক্তি নিজেকে স্বর্ণ ব্যবসায়ী বলে জানিয়েছেন। ব্যবসার জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, রাজনৈতিক কোনো বিষয় জানা যায়নি। শুক্রবার ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হবে। অবশেষে ধরা পড়ল ময়নাগুড়িতে ত্রাস সৃষ্টিকারী চিতাবাঘ ডন। এক মাস ধরে ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় হানা দিচ্ছিল এই চিতাবাঘটি। এদিন শিবুল রায় নামে এক ব্যক্তিকে জখম করে পাশের চা বাগানে ঘাপটি মেরে বসেছিল। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করে। অবশেষে ধরা পড়ল ময়নাগুড়ির ডন। লোকসভা ভোটের আগে থেকে প্রায় এক মাস প্রশাসনের কালঘাম ছুটি দিয়েছিল সে। দীর্ঘ চেষ্টার পর বৃহস্পতিবার ঘুমপাড়ানি গুড়িতে কাবু করা হয় তাকে। এই অবশ্য যে সে ডন নয়, এলাকার ত্রাস সৃষ্টিকারী আস্ত এক চিতাবাঘ। এদিন সকালে ময়নাগুড়ির মরিচবাড়ি এলাকায় শিবুল রায় নামে এক ব্যক্তিকে জখম করে চিতাবাঘটি। মারা যায় একটি ছাগলও। শিবুলকে আক্রমণ করার পর চিতাবাঘটি পাশের গণেশ রায় নামে এক ব্যক্তি চা বাগানে ঝাঁপটি মেরে থাকে। এদিকে চারিদিকে ছড়াতে থাকে চিতার আক্রমণের খবর। খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ জমা হন ওই জায়গায়। খবর পেয়ে রামসার স্কোয়াড, লাটাগুড়ি রেঞ্জ, খুনিয়া রেঞ্জ থেকে বনকর্মীরা আসেন। তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরাও। চিতাবাঘটি চা বাগানের একেবারে মাঝামাঝি জায়গায় ঘাপটি মেরে থাকায় সেটিকে ঘুমপাড়ানি গুলি করে বাগে আনতে বেগ পেতে হয় বনকর্মীদের। এদিকে প্রায় 5 ঘন্টা চা বাগানের মাঝে চিতাবাঘটিকে শুয়ে থাকতে দেখা গেলেও বনকর্মীরা সেটিকে প্রথমে কাবু করতে না পারায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়ায়। উত্তেজনা বাড়তে থাকায় ময়নাগুড়ি থানা থেকে আনা হয় বাড়তি পুলিশ, নামানো হয় র‍্যাব। এরপর বিকেল 4টা নাগাদ বন দপ্তরের প্রশিক্ষিত শুটার বিজয়ধর চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করেন। এরপর চিতাবাঘটিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। আপাতত সেখানে চিতাবাঘটিকে রাখা হয়েছে। সুস্থ হলে সেটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস আপ কি আওয়াজ। আমি আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। জানেন তো ওরিয়েন্ট আসছে আপনাদের শহরে, আসবেন তো শুভ মুহূর্তে? চৌঠামে আমাদের শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
आईकेयर किशोर बैंक ग्राहक सेवा केंद्र स्थान जयगांव बस स्टैंड के पास। किसी भी बैंक खाते में पैसा भेजना, आधार कार्ड दिखाकर खाते से पैसा निकालना, बैंक खाता खोलना, एटीएम से पैसा निकालना, अधिक परिश्रम मिलेगा आदि जानकारी के लिए संपर्क करें ग्राहक सेवा केंद्र में। आप देख रहे हैं आपके चैनल वॉइस आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। ফালাকাটায় বিদ্যাচর্চা ও সাংস্কৃতিক চর্চার অন্যতম পীঠস্থান ফালাকাটা সুভাষ পাঠাগার। সুভাষ পাঠাগারে আজ অবহেলায় একটু ভেঙে পড়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। ফালাকাটায় বিদ্যাচর্চা ও সাংস্কৃতিক চর্চার অন্যতম পীঠস্থান ফালাকাটা সুভাষ পাঠাগার। সুভাষ পাঠাগারে আজ অবহেলায় একটু ভেঙে পড়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। ফালাকাটা সুভাষ পাঠাগারের প্রধান প্রবেশদ্বারে জনসমক্ষে বারান্দায় অবহেলায় চোখের চশমা ভাঙা পড়ে আছে প্রায় দেড় বছর ধরে। সারাইয়ের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ অভিযোগ। একই জায়গায় আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। এই মূর্তিটি দিয়েছেন বিশিষ্ট শিক্ষক ও ফালাকাটা সুভাষ পাঠাগারের প্রাক্তন সভাপতি মধুসূদন দত্ত। আলিপুরদুয়ার জেলার দুটি শহর গ্রন্থাগারের মধ্যে এটি অন্যতম। এর পাঠক সংখ্যা প্রায় 2000 এবং প্রতিদিন গড়ে 30-40 জন পাঠক নিয়মিত আসেন ও এখানেই বসে বই পড়েন এবং 20-25 জন পাঠক নিয়মিত আসেন বিভিন্ন ধরনের বই নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও প্রথম তলে রয়েছে একটি হলঘর, সেখানে সপ্তাহে প্রায় প্রতিদিনই বিভিন্ন শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই আছে। এত জনগণের সমাগমে একটি কোণে চোখের চশমা ভাঙা অবস্থায় অবহেলায় পড়ে আছেন, দৃষ্টি নেই কারো, কর্তৃপক্ষ উদাসীন মনোভাব চোখ বুঝে আছে। পাঠক পবিত্র দাস রঞ্জন বিশ্বাস বলেন, আমরা এটি সারাইয়ের জন্য লাইব্রেরিয়ানকে বলেছি কিন্তু এখনো পর্যন্ত সারানো হয়নি। আমাদের দেশে এভাবে মনীষীদের অবহেলা মানা যায় না, সকলের চোখের সামনে এরকম ভাঙা অবস্থায় পড়ে আছে, কারো কোনো হেলদোল নেই, অবিলম্বে মূর্তিটি সারাই করা প্রয়োজন। বাইরে যে দুটা মূর্তি আছে রবীন্দ্রনাথ আর হলো নেতাজি, তার মানে নেতাজির মূর্তিটা ভাঙা, মানে ইশাটা নেই, চশমা নেই, কানের ইশাটা ভাঙা, এই বিষয়ে তুমি তো দেখছো অনেকদিন ধরে। দেখছি অনেকদিন ধরে। তো কি ভাবছো এটা নিয়ে, কি তোমার প্রতিক্রিয়া? তো এটা নিয়ে আগেও কথা হয়েছে অনেক, এখনো হচ্ছে। তো এখন লেভেনকে বলা হয়েছে এটা এখন কি করে, এটা নিয়ে সব কিছুতে একটু সময় তো লাগে, এখন দেখা যাক তিনি কি করে। এবং এটা যদিও এই কাজটা যদিও ঠিক না, কারণ আমাদের যারা ওখানে যাদের বাইরে মূর্তি দেওয়া আছে তারা আমাদের দেশের একজন গর্ব, কিন্তু তাদের যে এরকম মূর্তিতে এরকম অমাননাজনক কাজ করা হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না। যদিও দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজ্য সহ বিভিন্ন দেশে যেরকম মানে মূর্তি ভাঙার ট্রেন চলছে তাতে আমাদের এটা যুব সমাজের পক্ষে একটা খুবই লজ্জা, এবং এরা আমাদের ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা। এদের দেখে আমরা শিখি, এদের বাণী, এদের দেখি আমরা সামনে এগোই, এদের নিয়ে আমরা অনেক কিছু ভাবি। হ্যাঁ, এরা যে আমাদের জন্য যা করেছেন এবং এদের যে কন্ট্রিবিউশন এটা সহজে ভুলবার নয়। শিক্ষক প্রবীর রায় চৌধুরী বলেন, ফালাকাটা সুভাষ পাঠাগার হলো ফালাকাটা তথা এত অঞ্চলের বিদ্যাচর্চা ও সাংস্কৃতিক চর্চার অন্যতম পীঠস্থান। ছাত্রছাত্রী, শিক্ষক, সাধারণ জনগণ সকলে আসেন এখান থেকে বিভিন্ন ধরনের বই পড়ে তাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে। কিন্তু এখানেই প্রথম চোখে পড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর চশমা ভাঙার মূর্তি, দেখেই মন ভেঙে যায়। কর্তৃপক্ষের অবিলম্বে এই মূর্তিটি সংস্কার করার প্রয়োজন। তো সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আবক্ষ মূর্তি রয়েছে সেখানে চশমাবিহীন অবস্থায় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে, সেটা কাম্য নয়। কারণ ফালাকাটা সুভাষ পাঠাগার ফালাকাটা বিদ্যা চর্চা এবং সাংস্কৃতিক চর্চার অন্যতম পীঠস্থান। তো সেখানে দাঁড়িয়ে আমি আশা রাখবো কর্তৃপক্ষ প্রতি সত্ত্ব সেই নেতাজির আবক্ষ মূর্তিটাকে সেটা চশমা পরিয়ে তার আগের জায়গায় নিয়ে আসবে। গ্রন্থাগারিক উত্তম কুমার বিশ্বাস বলেন, আমাদের আগের সভাপতি এই মূর্তিটি দিয়েছে, ওনাকে বলা হয়েছে সারাই করে দেওয়ার জন্য। থেকে আমরা অফিসিয়ালি একটা টিম তৈরি করে বিভিন্ন স্কুলে আমরা গিয়েছি, বেশ ভালো রেসপন্স হয়েছে। তো মাঝখানে স্কুলগুলি ছুটি হয়ে যাওয়াতে একটু ব্রেক হয়েছে, আমরা আশা করছি স্কুলগুলি খুলে গেলে আমরা আবারও এই মেম্বারশিপ বা সদস্যপদ গ্রহণ পশ্চিমবঙ্গ সরকারের যে একটা মহতি প্রচেষ্টা এটাকে আমরা সম্পূর্ণভাবে ফলবতী করতে পারব। প্রশাসক অজিত দে সরকার বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি যে শিল্পী বানিয়েছিল তাকে বলা হয়েছে, সে বাইরে আছে, বলেছে এসেই দ্রুত সারাই করে চশমা পরিয়ে দেবে।
কথা বলে ব্যবস্থা নেওয়া হবে আর কি। যে দান করেছিল ওনারই যে কথা ছিল আর কি, এরপরে করে দেওয়া হবে। মানে যিনি দান করেছিলেন তিনি এটাকে ঠিক করে দেবেন বলে কথা হয়েছিল? না না, ওরকম কথা হয়নি। দান করেছিল উনি বলেছিলেন ঠিক আছে আমি ইয়ে করবো, ওর সঙ্গে বলে দিব। তার সঙ্গে তো ইয়ে হচ্ছে না, তার সঙ্গে ঠিক কন্ট্যাক্ট হয়ে হচ্ছে না, কন্ট্যাক্ট হচ্ছে উনি তো থাকেন না ঠিক। আর এমনি উনি বাদ দিয়ে যদি উনি যদি এখন তো নেই তো মানে এখানে মানে লাইব্রেরির পক্ষ থেকে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেওয়ার ইয়ে চেষ্টা করা হচ্ছে প্রশাসকের সঙ্গে কথা বললে। পালাকাটা থেকে অরুণাংশ মৈত্রী রিপোর্ট। বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দোষীদের সমর্থনে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার করলেন শতাব্দী রায়। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার করলেন শতাব্দী রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন হাবড়ার বাণীপুর হোমের মাঠ থেকে একটি সুবিশাল শোভাযাত্রা বের করা হয়, যা বাণীপুর চৌমাথা থেকে শুরু হয়ে কৈপুকুর থেকে হাবড়া হিজল পুকুর হয়ে চৌংদা মোড়ে গিয়ে শেষ হয়। বৃহস্পতিবার দুপুরে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহানের সমর্থনে বাদুরিয়াতে হুটখোলা গাড়িতে প্রচার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরাত জাহানের সমর্থনে বাদুরিয়াতে হুটখোলা গাড়িতে প্রচার করা হয়। উপস্থিত ছিলেন প্রার্থী নুসরাত জাহান সহ অভিনেতা দেব, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দমকল মন্ত্রী সুজিত বসু সহ আরও অনেকে। বৈশাখের শেষ দিনে গম্ভীরা উৎসবে মেতে উঠল মালদা জেলা। বৈশাখের শেষ দিনে গম্ভীরা উৎসবে মেতে উঠল মালদা জেলা। গম্ভীরা এখন যেন আর সংস্কৃতি নয়, হয়ে উঠেছে উৎসব। সেই ছবি লক্ষ্য করা গেল পুরাতন মালদার আয়োজিত গম্ভীরা উৎসবের বড় তামাশায়। বৈশাখের শেষে কাটা নাচের মাধ্যমে শুরু হয় এই উৎসব, পরদিন মুখা নাচ, এরপর ছোট্ট তামাশা, শেষে বড় তামাশা। গম্ভীরায় অংশগ্রহণকারীরা নিজেদের সজ্জিত করে, সঙ্গে থাকে অভিনয় এবং বাচন। সেই অভিনয়ে দেখা যায় বর্তমান আর্থসামাজিক কিংবা রাজনীতির চিত্র। গম্ভীরার মূল আসর সেখানে মূলত সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষিতে গান এবং অভিনয় করেন কলা কুশলীরা। বর্তমানে রাজ্য সরকার সাধারণ মানুষকে সচেতন করতে এই গম্ভীরাকে ব্যবহার করেছেন। সরকারি সচেতনতামূলক প্রচারে লক্ষ্য করা যাচ্ছে গম্ভীরা শিল্পীদের। বেশ কয়েক বছর ধরে পুরাতন মালদায় গম্ভীরাকে কেন্দ্র করে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করে আসছে পুরাতন মালদা পৌরসভা। প্রতিযোগিতার আসরে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, প্রতিবছর 31শে বৈশাখ পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে গম্ভীরা উৎসব পালন করা হয়। এই পরম্পরা দীর্ঘদিন ধরে চলে আসছে। এই প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী গম্ভীরা গানের মাধ্যমে নিজেদের বার্তা তুলে ধরতে সক্ষম হবে তাদের পুরস্কৃত করা হবে। এবছরের না এবছরও আমরা গম্ভীরা উৎসব পালন করছি। আমাদের দিনটা 31শে বৈশাখ, এই দিনটি আমি প্রতি বছরই আমরা এই পুরাতন মালদা শহরে আমরা গম্ভীরা উৎসব পালন করি। মূলত আমাদের এই এলাকার আপামর জনসাধারণ এবং 2 বছর থেকে আরম্ভ করে 50 বছরের বৃদ্ধ থেকে আরম্ভ করে ছোট শিশুরা ছদ্মবেশের মাধ্যমে এবং সমাজের যে সংস্কৃতি, সমাজের যে ঐতিহ্য এবং সমাজের যে আপনার অর্থনৈতিক সামাজিক যে ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এই ছদ্মবেশের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন এবং সাধারণ মানুষকে এটা সচেতন করেন। এই পরম্পরা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা পাল বংশ দেখেছেন, পাল বংশ, সেন বংশ, রাজাদের আমল থেকে এই অনুষ্ঠানটা আমাদের চলে আসছে। এবং আমরা দেখেছেন যে ব্রিটিশ পিরিয়ডে যে যারা আমাদের ইংরেজরা আমাদের ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার করত, সেই অত্যাচারের প্রতিবাদ হিসাবে গম্ভীরা গান করা হতো, আমরা দেখে এসেছি। এই অনুষ্ঠান এখানকার আপন জনসাধারণ আমরা অংশগ্রহণ করেছে
এই অনুষ্ঠান পালন করে শুধু আমাদের এই শহরের একটা কেন্দ্র নয় এবং বিভিন্ন পাড়াতে ছোটো ছোটো মঞ্চ করে এই অনুষ্ঠানগুলো করছে এবং তাদের এই ছদ্মবেশ ধারণকারী যারা রয়েছে তারা সকলে মিলে সেই মঞ্চের সামনে পার্টিসিপেট করছে এবং আমরা পৌরসভা থেকে আমরা সেখানটায় যারা ভালো করবে অনুষ্ঠান করবে যারা ভালো যারা গম্ভীরা যারা মানুষকে সচেতন করবে ভালো সেজে গুজে মানুষের কাছে পরিবেশন করবে তাদেরকে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো। আঞ্চলিক একটা ওই গম্ভীরা হয় প্রতি বছর বৈশাখ মাসে সরকার দিতে হয়, আমরা সেই জন্য আজকে এই দিনটাকে বলে বড় তামাশা। আমরা এখানে ঠিক 4টা থেকে 7টা পর্যন্ত বয়ার ছদ্মবেশ ধারণ আমরা অংশগ্রহণ করছি। আজকে আমার জাতি সেটা হলো রাজস্থানের অত্যন্ত গ্রামে যেখানে পর্যটন কেন্দ্র সেখানে খুব নিম্ন শ্রেণীর লোক এবং খুব ভিক্ষুকরা থাকে, তারা এইসব গান গিয়ে তাদের নিজের জীবিকা অর্জন করে আর পরিবার পালন করে, সেইটা তুলে ধরার জন্য আজকে আমরা রাজস্থানি ফক ড্যান্সের সাথে ঢাকস্থানি ফক লোকগীতির সঙ্গে করছি। আপনার নাম? আমার নাম শ্যামল চক্রবর্তী। বাড়ি? বাড়ি কত? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস আপ কি আওয়াজ। আমি আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। জানেন তো ওরিয়েন্ট আসছে আপনাদের শহরে, আসবেন তো শুভ মুহূর্তে? চৌঠামে আমাদের শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 0356626501। ग्राहक सेवा केंद्र, स्थान जयगांव बस स्टैंड के पास। किसी भी बैंक खाते में पैसा भेजना, आधार कार्ड दिखाकर खाते से पैसा निकालना, बैंक खाता खोलना, एटीएम से पैसा निकालना, अधिक परिश्रम मिलेगा आदि जानकारी के लिए संपर्क करें ग्राहक सेवा केंद्र में। आप देख रहे हैं आपके चैनल वॉइस आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। বিজেপি সভাপতি অমিত শাহ রোড শো শেষে কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের প্রতিবাদে সারাদেশের সাথে জয়গাঁও কলেজেও প্রতিবাদ সভা করা হল। বিজেপি সভাপতি অমিত শাহ রোড শো শেষে কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সারা দেশের সাথে জয়গাঁও কলেজেও প্রতিবাদ সভা করা হয়। বৃহস্পতিবার জয়গাঁও ননির ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করা হয়। সাথে বিজেপি সভাপতি অমিত শাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর মূর্তি ভাঙানো হয়েছে। বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ
উনি রোড র্যালি করতে গিয়ে আমাদের 200 বছরের আগের যে বিদ্যাসাগর মূর্তি সেটা ভেঙেছে। সেই কারণে আমাদের এটা প্রতিবাদ নিতে হবে এবং এই প্রতিবাদের ক্ষেত্রে আমরা এটা বলতে চাই, 200 বছরের আগে যে মূর্তিটা আমাদের ছিল বিদ্যাসাগরের, এই মূর্তি ভেঙে দিল অমিত শাহ। তার জন্য আমরা এটা বলতে চাই, বিদ্যাসাগরের মূর্তি তোরনে ওয়ালো বিজেপি হোশিয়ার, বিদ্যাসাগর মূর্তি তোরনে ওয়ালো বিজেপি হোশিয়ার। বিগত 14 তারিখ কো বিজেপিকে রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহকে রোড শো মে কলকাতা মে এক বহুত হি দুঃখদপূর্ণ ঘটনা হুয়া থা। জিস রোড শো মে বিজেপি কে গুন্ডোঁ নে হমারে বিদ্যাসাগর কলেজ মে তোড়ফোড় কিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয় মে তোড়ফোড় কিয়া। সাথ হি হমারে জো শখসিয়ত হ্যায়, জো মহান শখসিয়ত বিদ্যাসাগর, উনকে মূর্তি কো পুরি তরহ সে বিজেপি কে গুন্ডোঁ নে অমিত শাহ কে ইশারে পর তোড়ফোড় কিয়া। ইসি কে বিরোধ মে আজ হমলোগ তৃণমূল ছাত্র পরিষদ জয়গাঁও কলেজ কে ইউনিট কে কমিটি কে তরফ সে আজ এক প্রতিবাদ সভা কিয়ে, ওর সাথে সাথ ইস প্রতিবাদ সভা মে হামলোগোনে জো বিজেপি কে দ্বারা অমিত শাহ কে রোড শো মে বিদ্যাসাগর কি মূর্তি কো তোড়া গিয়া উসকা ঘোর নিন্দা করতে হ্যায়। সাথে হামলোগোনে এক প্রস্তাব রাখা তৃণমূল ছাত্র পরিষদ কি ওর সে কি হামলোগ আগামীকাল মে বহুত হি জল্দ জয়গাঁও কলেজ মে বিদ্যাসাগর কে মূর্তি কি স্থাপনা করেঙ্গে আর ইয়াহাঁ পর এস্টাবলিশ করেঙ্গে। বিদ্যাসাগর কা এক মূর্তি হামলোগ বানানে যা রহে হ্যায় বহুত জল্দ, আর সাথ হি সাথ হামারা ইয়া আন্দোলন জারি রহেগা এসে দুষ্কৃতি কে খিলাফ, জো লোক মূর্তি কো তোড় দেতে হ্যায়, জো লোক নাথুরাম গোডসে কি মূর্তি বানানে ওয়ালে আজ হামারে বিদ্যাসাগর কি মূর্তি কো তোড় রহে হ্যায়, ইসকা হামলোগ ঘোর নিন্দা করতে হ্যায়। প্রায় 2 মাস স্কুল বন্ধ থাকার সরকারি নির্দেশিকার বিরোধিতা করে বৃহস্পতিবার ময়নাগুড়ির ঝাঁঝাঙ্গিতে স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করল রতেরহাট উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রায় 2 মাস স্কুল বন্ধ থাকার সরকারি নির্দেশিকার বিরোধিতা করে বৃহস্পতিবার ময়নাগুড়ির ঝাঁঝাঙ্গিতে স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করল রতেরহাট উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার সকাল 11:30 থেকে ময়নাগুড়ির ধূপগুড়ি 27 নম্বর জাতীয় সড়কের ঝাঁঝাঙ্গিতে পথ অবরোধ করে পড়ুয়ারা। দুপুর 1টা পর্যন্ত অবরোধ চলতে থাকে। এদিন পথ অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। দখলদারদের হাত থেকে ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে ব্যবসাদের তাড়া খেয়ে ফিরে যেতে হলো পুরকর্মীদের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কোর্টমোড় এলাকায়। দখলদারদের হাত থেকে ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে ব্যবসায়ীদের তাড়া খেয়ে ফিরে যেতে হলো পুরকর্মীদের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কোর্টমোড় এলাকায়। দীর্ঘদিন ধরে ওই এলাকার ফুটপাত দখল করে ব্যবসা করে চালাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের তুলতে গেলে এর আগেও বাধার মুখে পড়তে হয়েছিল পুরকর্মীদের। এদিন কোর্টমোড় এলাকাতেও ব্যবসায়ীরা রীতিমতো তেড়ে যান পুরকর্মীদের দিকে। প্রায় 2 মাস স্কুল বন্ধ থাকার সরকারি নির্দেশিকার বিরোধিতা করে স্কুল ছুটি ঘোষণার পুনর্বিবেচনার দাবিতে স্মারকলিপি দিলেন এসইউসিআই ছাত্র সংগঠন ডিএসওর মাথাভাঙ্গা জোনাল কমিটি। প্রায় 2 মাস স্কুল বন্ধ থাকার সরকারি নির্দেশিকার বিরোধিতা করে স্কুল ছুটির ঘোষণার পুনর্বিবেচনার দাবিতে স্মারকলিপি দিলেন এসইউসিআই ছাত্র সংগঠন ডিএসওর মাথাভাঙ্গা জোনাল কমিটি। আবার ডিএসওর তরফে মাথাভাঙ্গা পোস্ট অফিস মোড়ে পথ অবরোধ করে সরকারি নির্দেশিকার প্রতিলিপি পোড়াতে গেলে পুলিশ সেখানে বাধা দেয় বলে অভিযোগ। শেষে পথ অবরোধ তুলে দেন তারা। আপনারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ
একদা ফালাকাটার লাইফলাইন বলে পরিচিত সাপটানা নদী আজ দখল হয়ে তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। যেটুকু বাকি আছে সেটুকু অলিখিত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। এই নদীকে পুনরুদ্ধার করতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা। একদা ফালাকাটার লাইফলাইন বলে পরিচিত সাপটানা নদী আজ দখল হয়ে তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। যেটুকু বাকি আছে সেটা অলিখিত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়ে গেছে। এই সাপটানা নদী ফালাকাটার বুক চিরে বইত, এর জন্য ফালাকাটায় আজ পর্যন্ত কোনোদিন বন্যা হয়নি। বর্ষার সময় আশপাশের গ্রাম শহর বন্যার জলে সব থইথই করে, কিন্তু ফালাকাটাবাসীর কাছে কোনোদিন লাগেনি। এই নদীতে পাওয়া যেত প্রচুর নদীয়ালি মাছ, সেই মাছ ধরে জীবিকা অর্জন করত প্রচুর মৎস্যজীবী। আজ আর নদীতে জল প্রবাহিত হয় না, পাওয়া যায় না মাছ। এই নদীর উপর এখন গড়ে উঠেছে কংক্রিটের বড় বড় অট্টালিকা। নদী পরিণত হয়েছে শহরের ডাম্পিং গ্রাউন্ডে। এই নদীকে পুনরুদ্ধার করতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা। সাপটানা নদীতে দখলমুক্ত করে পুনরুদ্ধার করার জন্য জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সুকুমার এম কে ঘোষ। তাঁরই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সাপটানা নদী পরিদর্শন ও মাপজোক করতে আসেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দুই আধিকারিক প্রদীপ কর্মকার ও রঞ্জন সরকার সহ আর তিনজন কর্মী। প্রদীপ কর্মকার বলেন, আমরা সরকারের নির্দেশে আজ পরিদর্শন করে গেলাম, এই সাপটানা নদীর মাপজোক করা হবে, রিপোর্ট দেব, এরপর সরকারি নিয়মের কাজ হবে। আপনাদের যে কমপ্লেন ছিল সেই বেসিসে আমরা তো ইনকোয়ারি করলাম বিলের অফিস থেকে। এবার গিয়ে আমরা সব সিটগুলো দেখে তারপর আপনাদের রিপ্লাই দেবো। আবেদনকারী স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সুকুমার এম কে ঘোষ বলেন, সাপটানা নদী সম্পর্কিত বিষয়ে আরটি করে যে এর দৈর্ঘ্য প্রস্থ কত তার উত্তরে জানতে পারি এর কোনো মাপঝোক নেই। এরপর জেলা শাসককে চিঠি করি, তারই পরিপ্রেক্ষিতে এদিন এনারা আসেন এবং আমার অভিযোগ সত্য, এখন মাপঝোক করে রিপোর্ট দেবেন, তারপর পরবর্তী পদক্ষেপ নেব। কাছে আরটিআই অ্যাপ্লিকেশন করি, সেখানে অফিস থেকে জানতে পারি অফিসের চিঠি মারফত যে সাপটানা যে নদী আছে তার কোনো মাপজোক নাই, মানে তার লম্বা কত, চওড়া কত, উৎপত্তি কত, এইগুলো তাদের কাছে রেকর্ড নেই। এইটা যখন আমি জানতে পারলাম তখন আমি ডিএম আলিপুরদুয়ার জেলা শাসককে সরাসরি আমি এই নিয়ে আবেদন করি। শুধু তাই না, এইচডিওকেও আমি সরাসরি আবেদন করি। করার পরে ডিএম সাহেব এডিএম ল্যান্ডকে, আলিপুরদুয়ার এডিএম ল্যান্ডকে চিঠি লিখেন, সেই চিঠির ভিত্তিতে আজকে ডিএলআর অফিস থেকে দুজন আরআই, ফালাকাটা ওয়ান এবং টু এর আরআই দুজন এসে দেখি আমার পরিস্থিতি, সঙ্গে তারা মিলে গেল যে হ্যাঁ নদীটা দখলে, এবং নদীটা দখলে তোতে এখন ওখানে কোনোরকম জল পাসিংয়ের কোনো ব্যবস্থা নেই, বন্যার জলে ভেসে যাচ্ছে আমাদের ফালাকাটা। ওনারা এসে কী বললেন? ওনারা বললেন আমরা নিজেরাই দেখে গেলাম যে নদীর উপরে বাড়ি হয়েছে, এটা আমরা অফিসে গিয়ে মানে ম্যাপজোক ঠিক করে অন্তত আমরা মাপজোকটা ঠিক করবো, এবং আগের যে চিঠিটা দিয়েছে সেইটা উল্লেখ করলে বললে যে আগের যে অফিসার ছিলেন হয়তো তিনি চিনার মতো দিয়েছে, কিন্তু আমরা বাস্তব পরিস্থিতি দেখে আমরা রিপোর্টটা দেবো। পরিবেশ প্রেমী প্রবীর রায় চৌধুরী বলেন, এই সাপটানা নদী ফালাকাটাবাসীর আবেগের সাথে জড়িয়ে আছে, এর সঠিক মাপজোক করে সংস্কার করা জরুরি। এটাকে সংস্কার করে বোটিং পারে শিশুদের ও প্রবীণদের জন্য বিনোদনের ব্যবস্থা করলে পর্যটনের গুরুত্ব বাড়বে, এর ফলে তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। সাপটানা নদী এটা হচ্ছে ফালাকাটার মানুষের আবেগের সাথে জড়িত, এবং আমার শৈশব সাপটানা নদীর তীরবর্তী অঞ্চলে কেটেছে, এবং সেই সময় সাপটানা নদীতে আমরা স্নান করতে যেতাম, সাপটানা নদীতে বালি পাওয়া যেত এবং নদীয়ালি মাছে ভরপুর ছিল। কিন্তু আমাদের বয়স যে যত বাড়ছে তত দেখছি আমরা সাপটানা নদী হারিয়ে যাচ্ছে, এবং আমরা পরিবেশপ্রেমীরা আশঙ্কা করছি যে আগামী দিনে মনে হয় সাপটানাকে আমরা দেখে যেতে পারবো না, আমরা যখন বড় হব তখন মনে হয় যে হারে ফালাকাটার আবর্জনাগুলো সাপটানা নদীতে ফেলা হচ্ছে এবং দুই পার সাপটানা নদীটাকে যেভাবে গ্রাস করা হচ্ছে সেটা কিন্তু অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে, সেই কারণে আমরা চাইছি এই নদীর যে হারানো যৌবন সেটাকে ফিরিয়ে আনা হোক,
এবং এর মধ্যে দিয়ে একাধিক প্রকল্প হাতে নেওয়া যেতে পারে, এখানে বোটিংয়ের ব্যবস্থা করা যেতে পারে এবং এই সাপনা নদীর তীরে সেখানে গার্ডেনিং করা, পার্ক করে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা ইত্যাদি করে কিন্তু এই নদীটাকে ফিরিয়ে আনা যেতে পারে এবং আমরা ফালাকাটার লাইফ লাইন আমরা এই সাপনা নদীকে আগামী দিনে দেখতে চাই এবং এই জীব বৈচিত্র্য এবং তথাপি জলের যে আগাম ভূগর্ভস্থ জল সেই লেভেলটাকে ঠিক রাখার জন্য নদীর কিন্তু প্রয়োজন আছে। একদিকে তাহলে বায়োডাইভার্সিটি তথাপি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সাপনা নদীকে যে কোনো মূল্যেই কিন্তু আমাদের ধরে রাখতে হবে। ফালাকাটা থেকে অরুণাংশ মৈত্রী রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস আপকি আওয়াজ। আমি আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। জানেন তো ওরিয়েন্ট আসছে আপনাদের শহরে, আসবেন তো শুভ মুহূর্তে? চৌঠামে আমাদের শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। হিমালয়ান অপটিক্স আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। ग्राहक सेवा केंद्र, स्थान जयगांव बस स्टैंड के पास। किसी भी बैंक खाते में पैसा भेजना, आधार कार्ड दिखाकर खाते से पैसा निकालना, बैंक खाता खोलना, एटीएम से पैसा निकालना, अधिक परिश्रम मिलेगा आदि जानकारी के लिए संपर्क करें ग्राहक सेवा केंद्र में। आप देख रहे हैं आपके चैनल वॉइस आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। অসমে গ্রেনেড বিস্ফোরণের জেরে নিহত দুজন, আহত দুই এসএসবি জওয়ান সহ মোট ১২ জন, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। অসমে গ্রেনেড বিস্ফোরণের জেরে নিহত হলেন দুজন, আহত দুই এসএসবি জওয়ান সহ মোট ১২ জন। প্রত্যক্ষদর্শীদের মতে বুধবার সন্ধ্যা ৭:৪৫ গুয়াহাটির জু এলাকায় পুলিশ চেক পয়েন্টে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায় একদল সন্ত্রাসবাদী। তারা একটি এসইউভিতে এসেছিল বলে জানা গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আহতদের মধ্যে রয়েছে এসএসবি দুই জওয়ান অমূল্য রতন মাহাতো এবং রমেশ লাল, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব বর্মা বলেছেন ১২ জন আহতকে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশের অবস্থা এখন স্থিতিশীল। অন্যদিকে গুয়াহাটি পুলিশ কমিশনার জানিয়েছেন অপরাধীদের যে কোনো মূল্যে ধরা হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে ফালাকাটার এবিটিএ অফিসের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল।
জেলা সদর আলিপুরদুয়ার পারল না, পারল ফালাকাটা। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে গর্জে উঠল ফালাকাটা। বুধবার বিকেলে ফালাকাটা এবিটিও অফিসের সামনে থেকে সিপিএমের প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সংগঠন, লেখক শিল্পী সংঘ, গণনাট্য সংঘ, ছাত্র যুব মহিলারা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি সারা শহর পরিক্রমা করে আবার মাদারিহাটে এবিটিও অফিসের সামনে শেষ হয়। ফালাকাটা থেকে অরুণাংশ মৈত্রী রিপোর্ট। কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বুধবার শিলিগুড়িতে DYFI জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বুধবার শিলিগুড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সাংস্কৃতিক জগতের মানুষ পথে নেমে প্রতিবাদে সামিল হন। মূর্তি ভাঙার ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানানো হয়। এদিন শিলিগুড়ির হাসপাতাল মোড় সংলগ্ন চিলড্রেন্স পার্কে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে প্রতিবাদে সামিল হন সকলে। এদিন বিকেলে SFI ও DYFI জেলা কমিটির তরফেও পদযাত্রা বের করা হয়। বিদ্যাসাগরও রাজনীতির শিকার, এই স্লোগান তুলে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে সারা ভারত DSO জেলা কমিটির তরফেও প্রতিবাদ মিছিল করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে ফালাকাটার দেওগাঁয়ে দেওগাঁও নাগরিক মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের করা হলো ফালাকাটার দেওগাঁয়ে। বুধবার বিকেলে দেওগাঁও নাগরিক মঞ্চের উদ্যোগে দোকানের পাড় ও দেওগাঁও হাইস্কুল এলাকায় প্রতিবাদ মিছিলে পা মেলান স্থানীয়রা। নাগরিক মঞ্চের সম্পাদক আবিদ হোসেন বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করেছে, ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের কড়া শাস্তি হওয়া চাই। বেআইনিভাবে স্নাতক স্তরের ভর্তির প্রতিবাদে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মৌন মিছিল করে পুলিশ সুপার অজয় প্রসাদকে স্মারকলিপি প্রদান করলেন। বেআইনিভাবে স্নাতক স্তরে ভর্তির প্রতিবাদে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুধবার মৌন মিছিল করে পুলিশ সুপার অজয় প্রসাদকে স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন। এই আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়ে রাত 11টা নাগাদ মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন উপাচার্য স্বাগত সেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরি। ছাত্রছাত্রীদের অভিযোগ, ঘেরাওয়ের নামে উপাচার্যকে হেনস্থা করেছে বহিরাগতরা, শিক্ষার পরিবেশ কুলুষিত করেছে তারা, গোটা ঘটনা নিয়ে চরম উত্তেজনা তৈরি করেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের এই অস্বস্তিতার জন্য বর্তমান কর্তৃপক্ষকে দায়ী করেছে উচ্চশিক্ষা দপ্তর। কেন বেআইনিভাবে এক ছাত্রকে পরীক্ষা শুরুর 2 সপ্তাহ আগে ভর্তি নেওয়া হলো তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ব্যাখ্যা চাইছে উচ্চশিক্ষা দপ্তর বলে একটি সূত্রের খবর। অন্যদিকে বেআইনিভাবে ছাত্র ভর্তির বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের একটি বড় অংশ। মঙ্গলবার দুপুর 12টা থেকে উপাচার্যের ঘরের সামনে চলছে তাদের বিক্ষোভ অবস্থান। আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, বেআইনিভাবে ভর্তি বাতিল করতে হবে। মঙ্গলবার রাতে উপাচার্য এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তাদের সঙ্গে কথা না বলে বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আসলে গোটা ঘটনাটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত করছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এদিন মৌন মিছিল করে আসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অচিন্ত্য কুমার ব্যানার্জি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন নামে কিছু বহিরাগতরা হেনস্থা করেছে উপাচার্য এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে, তারা এখন মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। উল্লেখ্য, স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়ার মেয়াদ 7ই ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়ার পর জিওলজি অনার্সের এক ছাত্রকে স্নাতক স্তরে ফুড অ্যান্ড নিউট্রিশনে ভর্তি নেয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের ভর্তির আগেই বাতিল করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ছাত্রকে পুনরায় ভর্তি করার জন্য 30 এপ্রিল এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হয়। ছাত্রছাত্রীরা এই প্রক্রিয়াকে বেআইনি বলে প্রতিবাদে নামেন।
বলছি স্যার, আপনারা কি জন্য মৌন মিছিল করলেন গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে? ডিমান্ডটা কি? মালদাবাসীর স্বপ্নের জায়গা হলো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা অধ্যাপক রয়েছি, যারা শিক্ষাকর্মী রয়েছি, যারা অফিসার রয়েছি, তারা ছাত্রদের ছাত্রীদের নিয়ে আমাদের উদ্দেশ্য একটাই, যে মালদার ঐতিহ্য, মালদার সংস্কৃতি, মালদার পরম্পরাকে ধরে রাখা এবং শিক্ষার মানকে বিস্তার করা। কিন্তু আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি যে এখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে, এবং এই অস্থিরতার পরিবেশ তৈরি হওয়ার কারণে না আমরা গবেষণাতে মন দিতে পারছি, না কোনো আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, না অন্য কিছু করতে পারছি। এই এই অবস্থার আমরা পরিবর্তন চাইছি। যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখাশোনা করেন, যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তা, যিনি আমাদের সুখ দুঃখের সাথী, তিনি আজ আমাদের কাছ থেকে দূরে আছেন। আমাদের প্রিয় ভাইস চ্যান্সেলর স্যার, তিনি সিসিউতে তিনি ভর্তি হয়ে আছেন। আমাদের সর্বক্ষণের সঙ্গী, যে এক্সট্রা দায়িত্ব নিয়ে, অতিরিক্ত দায়ভার নিয়ে যিনি রেজিস্ট্রারের কাজ সামলাচ্ছেন, দায়িত্ব সামলাচ্ছেন, তিনি আজকে আমাদের থেকে দূরে সিসিউতে ভর্তি হয়ে আছেন। অথচ তারা নিরলস পরিশ্রম করে চলেছেন বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ বিকাশের জন্য। তো এইভাবে যারা বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করতে চাইছে, যারা মালদার সংস্কৃতিকে, মালদার ঐতিহ্যকে যারা কালিমালিপ্ত করতে চাইছে, যারা এখানে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাইছে, আমরা কারো নামের বিরোধী নই, কারো সংস্কৃতির বিরোধী নয়, কারো কোনো নীতির বিরোধী নয়। আমরা একেবারে মালদার, যারা এখানে আছি তারা সবাই মালদার। কেউ বাইরে থেকে এসেছি, কেউ এখানকার, কেউ আর কিছু না, সবাই এসেছি। আমরা মালদা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে দেখে এসেছি এবং এখানে শিক্ষার পরিবেশ তৈরি করতে এসেছি। আমাদের কোনো নীতি নেই, আমাদের কোনো রাজনীতি নেই। আমরা চাই এখানে সুষ্ঠু পরিবেশ গড়ে উঠুক, এখানে শিক্ষার পরিবেশ গড়ে উঠুক, এই মালদার নিয়ে যেন আমরা গর্ব করতে পারি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। आपके चैनल वॉइस, आपकी आवाज। आमी आपने शर्मिला ठाकुर। ओरिएंटेड गयना आमार खुबी प्रिय। जानें तो ओरिएंट आसछे आपनादेर शहरे। आसबें तो शुभ मुहूर्ते। चौठामे आमादेर शुभ उद्बोधने आपनादेर सादर आमंत्रण। ओरिएंट जुएलार्स, सोनाय थाकुक संसार। Himalayan Optics, Eye Care and Contact Lens Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101। ग्राहक सेवा केंद्र, स्थान जयगांव बस स्टैंड के पास। किसी भी बैंक खाते में पैसा भेजना, आधार कार्ड दिखाकर खाते से पैसा निकालना, बैंक खाता खोलना, एटीएम से पैसा निकालना, अधिक परिश्रम मिलेगा आदि जानकारी के लिए संपर्क करें ग्राहक सेवा केंद्र में। आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।